সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ রবিবার দুপুর থেকে বেঙ্গল ট্যালেন্ট এই নামে একটি অডিশনকে ঘিরে ব্যাপক ভিড় জমল আরামবাগ হাই স্কুল সংলগ্ন একটি ক্লাবের সামনে। এই ক্লাবের নাম মানিক সংঘ। এই ক্লাবে নাকি আজকে সোনার বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে বেঙ্গল ট্যালেন্ট নামের একটি অডিশন চলছে, যেখানে শিশু থেকে যুবক যুবতীরা বিভিন্ন রকম বিষয়ে অংশগ্রহণ করছেন। অ্যাকচুয়ালি মিল্টন দার পোস্ট দেখেছিলাম আরামবাগ গ্রুপ, সেখান থেকেই জানতে পেরেছি যে এখানে অডিশন হবে। নাচ গান আবৃত্তির ওপর। আমি আবৃত্তি করব। কনফিডেন্স তো আছে, একটু তো ভয় হচ্ছেই, যেহেতু কম্পিটিশন স্বাভাবিকভাবে সবারই হয়, আমারও হচ্ছে। আমি আবৃত্তি নিয়ে ছোটো থেকেই চর্চা করি, এই মানে লকডাউনের তোর জন্য আরও বেশি করে হয়ে গেছে। এখন আমার আরামবাগে তালারপাড়ে বাড়ি। আমি এসেছি 11টায়, এখনো শুরু হয়নি। শুধু ফর্ম ফিল আপ করতে হয়েছে, যেই বিষয়ে আমি পার্টিসিপেট করব সেটার উপরে ফর্ম ফিল আপ করতে হয়েছে। আর কিছু? আমার নাম পূজা পারে। আজকের এই অডিশনটা নিয়ে মোটামুটি সকাল 7:30 থেকে এই লোকের সমাগম এখন পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ভিড় রীতিমতোই হয়েছে। আর যেহেতু সোনার বাংলা নিজস্ব আজকের এই বেঙ্গল গট ট্যালেন্টের যে অডিশনটা, এটার তো একটা ক্রেজ থাকবে, তো স্বাভাবিকভাবে সকাল থেকেই ভিড় আছে। মোটামুটি দেখে তো 200-300 মতনই মনে হচ্ছে। হ্যাঁ, নাম এন্ট্রি শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ হচ্ছে, এখন অলরেডি চলছে। অনেক আলাপ, মানে দূর দূরান্ত থেকে, বাঁকুড়া থেকে এসেছে, মেদিনীপুর থেকে এসেছে, মেদিনীপুর, অনেক, মানে যতদূর খবরটা আমরা পাঠাতে পেরেছি সেই সমস্ত জায়গা থেকে এসেছে। আরামবাগ লোকাল আছে অনেকে। দেখুন, আরামবাগ মানিক সংঘ তো আপনারা জানেনই একটা সুপরিচিত নাম, সুতরাং এইখানে আমরা আগেও বিভিন্ন চ্যানেলের অডিশন করিয়েছি। স্বাভাবিকভাবেই এনারা, অর্থাৎ সোনার বাংলা নিজেদিকে, আমাদের ক্লাবটাকেই, অর্থাৎ মানিক সংঘকেই সিলেক্ট করেছে যে তাদের অডিশনটা করার জন্য পারফেক্ট প্লেস হিসেবে বেছে নিয়েছে। তো এই আর শুরু, আর মোটামুটি মিনিট 10-এর মধ্যে শুরু হয়ে যাবে। ওনারা আসছেন, আপনারা তো জেনে থাকবেন, সংসার সুখের হয় রমণীর গুণে বলে একটা সিরিয়াল চলতো, তার যে মেন চরিত্রে ছিলেন, তিনি আসছেন, তিনি এলেই অডিশন শুরু হবে। আমার মতন মানুষ আমরা এসেছি কলকাতা সোনার বাংলা চ্যানেল থেকে। সোনার বাংলা চ্যানেলের ওপরে আমরা নাচ গান আবৃত্তি এইসব নিয়ে একটা প্রতিযোগিতা করছি, যেটা দুটো এপিসোড নিয়ে আমরা শেষ করব যে টেলিকাস্টটা। তো এটা যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য আমরা বিশেষ পুরস্কার রাখছি, প্লাস তাদের জন্য যারা যারা অডিশনে সিলেকশন হবে তাদের জন্য আমরা সোনার বাংলা অ্যাওয়ার্ড প্লাস স্টিল ছবি সবাইকে আমরা দেব। আর অডিশন আমরা চাইছি সকলের জন্য করতে এই অডিশনটা, কারণ যারা গরিব মানুষ আছেন, যারা হয়তো তাদের অতটা সামর্থ্য নেই রিয়েলিটি শো করানোর মতো, সেই জন্য আমরা তাদের জন্য এই সুযোগ সুবিধা করে দিচ্ছি। অল্প তাদের খরচের মধ্যে আমরা, সেই বাজেটের মধ্যে আমরা তাদের সুযোগ করে দিচ্ছি চ্যানেলে একটা, তারা যাতে অনুষ্ঠান করতে পারে। অ্যাওয়ার্ডটা কি এখানেই দেবেন না কলকাতা? না, অ্যাওয়ার্ডটা দেওয়া হবে যখন শুটিং শুরু হবে, সেখানে তারা টেলিকাস্ট হবে টিভির পর্দায়, সেই সময় আমরা অ্যাওয়ার্ড দেব। এখানে যে পার্টিসিপেট করছে যারা, তারা কি আবার কলকাতা গিয়ে পার্টিসিপেট করতে? হ্যাঁ, অবশ্যই, যারা সিলেকশন হবে তাদের আমরা কলকাতায় ডেকে নেব, তারপর ওখানে আবার শুটিং হয়ে আমরা তারপর টেলিকাস্ট শুরু করব। বয়সের কোনো সময়সীমা? বয়সের কোনো সময়সীমা নেই আপাতত, অডিশনটা সবার জন্য আমরা করছি। এরপর আমরা যখন কম্পিটিশন শুরু হবে তখন আমরা বয়স ভাগ করে দেব। কি কি পার্ট আছে আপনাদের আজকে অডিশনে? আজকে আছে নাচ গান এবং আবৃত্তি। আপনি কোন ভাগে আছেন? আমি আসছি কলকাতা কালিকাপুর। আপনার নাম? আমার নাম সঞ্চিতা পাল। আর আসছেন সংসার সুখের ওই রমণীর গুণে সিরিয়ালের নায়ক সুখদীপ সাহা, ওরফে বিষ্টু ছিলেন, উনি সিরিয়ালের নাম ছিলেন ওনার বিষ্টু,
তো এখন কি বল ইচ্ছা হয় কখন আসবে গোলমাল হয়েছে কিন্তু কাজটা দই আর কি করবে এখানে নাচ করব কি করে নাচ করবে কে কে এসেছে অনমিত্রা তারপর মিত্তিকা তারপর হলো শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।